আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে ভেজিটেবল কাটলেট তৈরি করে দেখাবো। তো আসুন দেখি নিই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা প্লেটে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আরও নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি কুচি, ধনিয়া পাতা কুচি, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম কুচি, আর এখানে নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি। এখানে আমি একটা বলে মাঝারি সাইজের দুটো আলুকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। চুলে আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিব। পেঁয়াজ হালকা সফট হয়ে গেছে, এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখন 1 মিনিটের মতো একটু ভেজে সবজিগুলোকে একটু সফট করে নিব, তারপর আমি মশলা দিয়ে দিব। সবজি হালকা সফট হয়ে গেছে, এখন আমি সেটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1/4 টিস্পুন দিব হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিব আদা রসুন বাটা। এখানে আমি সামান্য কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি, সেই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিব। আর দিব 1/2 টিস্পুন চাট মশলার গুঁড়ো। এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি ভেজিটেবলের সাথে সিদ্ধ করা আলু দিয়ে দিব। এখন আলু এবং ভেজিটেবল সবার সাথে ভালো করে মিক্স করে নিব। আমি প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন আমি এর সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা প্লেটে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম নিয়েছি। এখানে একটা ডিমকে আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন আমি কাটলেটগুলো তৈরি করে নিব। এখন আমি সবজির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের শেপে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আমার একটা কাটলেট তৈরি হয়ে গেছে। এখন আমি কাটলেটটাকে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমার একটা কাটলেট রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এতে করে কাটলেটের গায়ে ব্রেড ক্রামগুলো ভালো মতো সেট হয়ে যাবে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি কাটলেটগুলো ভাজবো। চুলে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়েছে, এখন আমি কাটলেটগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কাটলেটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এখন আমি তুলে ফেলবো আর এভাবে বাকি সবগুলো কাটলেট ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল কাটলেট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।